ভারতবাসীকে বাংলার নববর্ষের শুভেচ্ছা জানালেন শেখ হাসিনা। ভারতের নয়াদিল্লিতে হায়দ্রাবাদ হাউসে সেদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শীর্ষে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যের শেষে তিনি বাংলা কথায় বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় সহযোগিতার জন্য ভারতবাসীকে তিনি কৃতজ্ঞতা জ্ঞাপনও জানান। বাংলার নববর্ষের শুভেচ্ছাও জানান তিনি। শেখ হাসিনা বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় থেকেই দুই দেশের মধ্যে বন্ধুত্ব সম্পন্ন। গাঢ় এই বন্ধুত্ব সম্পর্কের ফলে দুদেশের মানুষই উন্নত জীবনযাপন পাবে। শেখ হাসিনা আরও বলেন, প্রধানমন্ত্রী মোদী সব ক্ষেত্রে আমাদের সহযোগিতা করে যাচ্ছেন, সেই জন্য বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই তাকে। সেই দিন সকালে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্ড অফ অনার দেওয়া হয়। সেইখানেই তাকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশ বিদেশের নিত্য নতুন খবরাখবর পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গেই যুক্ত থাকুন। ধন্যবাদ এতক্ষণ আমাদের চ্যানেলে যুক্ত থাকার জন্য। আপনার দিনটি শুভ হোক।